আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিনী ফাত। আজ থেকে শুরু হয়েছে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল পুনরুদ্ধার ও পরিষ্কারে ক্রাশ প্রোগ্রাম। প্রথম দিনে রাজধানীর পান্থপথের বক্স কালভার্টের পান্থকুঞ্জ অংশ থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গেল 31 ডিসেম্বর খালগুলো আনুষ্ঠানিকভাবে ওয়াসার কাছ থেকে দুই সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়। ওই দিন ডিএসসিসি মেয়র শেখ ফজলেনুর তাপস খাল উদ্ধারে আজ থেকে ক্রাশ প্রোগ্রাম ঘোষণা দিয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগের প্রধান নির্বাহী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তো অবস্ত এদের কিন্তু আমরা শুরু করাচ্ছি, পর্যায়ের অন্যান্য শ্রমিক আমরা কিন্তু নিয়োগ করবো, কারণ আপনারা জানেন এগুলোর নিচে কিন্তু অনেকগুলো ঘেস থাকতে পারে, নিরাপত্তায় কিন্তু আমাদের অগ্রাধিকার। আমরা এদেরকে যেহেতু এরা কাজগুলো করতে ট্রেন, এরা অভ্যস্ত, এদের কিন্তু আমরা শুরু করাচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা লোকাল লেবার আমরা নিয়োগ করবো। সেটা সময় বুঝে আমরা ব্যবস্থা নেব, আশা করছি কোনো প্রতিবন্ধক সৃষ্টি আসবে না, কারণ ঢাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা জলবদ্ধতা থেকে মুক্তির জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ কোনো কোনো প্রতিবন্ধকতা আসবে বলে আমরা সেটা মনে করি। শুরুতে খুব তোড়জোড় শুরু হয় কিন্তু পরবর্তীতে এটা ধীরগতি হয়ে যায়, আমরা সময় এক্ষেত্রে কি হবে কিনা? মাননীয় মেয়র মধ্যে দায়িত্ব নিয়েছেন 16 মে, যে মাত্র 7 মাস অতিবাহিত হল ওনার কাজ, আপনি দেখেছেন একজন লোক রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও তো ওনাকে দেখেই আমরা বুঝতে পারছি এটা কিন্তু থামার নয়, ওনাদের আগ্রহের কারণে কিন্তু খাল আমাদের কাছে আসছে এবং উনি আজকে দেখে না তারপরে কিন্তু নির্দেশ দিয়ে গেছেন আজকে থেকে কাজ শুরু হয়, একদিন বিলম্ব করা যাবে না। আমরা বিলম্ব না করে কাজ শুরু করেছি, আশা করছি আমরা সফল হব। ধন্যবাদ দর্শক। রাজধানীর পান্থপথ থেকে সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগের প্রধান নির্বাহীর কথা শুনছিলেন না তখন। বায়ু দূষণ কোভিড সংক্রমণে মৃত্যুর হারকে ত্বরান্বিত করে এমন প্রমাণ পেয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় দেখা গেছে প্রতি ঘনমিটার বায়ুতে সূক্ষ্ম ধূলিকণা 1 মাইক্রোগ্রাম বাড়লে করোনায় মৃত্যু হার 8% পর্যন্ত বাড়ে। দেশে ডিসেম্বর থেকে বায়ু দূষণের হার গরমকালের তুলনায় দ্বিগুণ হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ বিশেষজ্ঞদের। বায়ু দূষণ নিয়ে সেলিম মালিকের ধারাবাহিকের আজ চতুর্থ পর্ব। ডিসেম্বরের শুরু থেকে দেশের বাতাসে আর্দ্রতা কমার সাথে সাথে বেড়েছে দূষণের মাত্রা। একই সময় শুরু হয়েছে কোভিড-19 দ্বিতীয় ঢেউ, বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বায়ু দূষণের সঙ্গে কোভিড সংক্রমণের সংযোগের বিষয়ে আগেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা যার প্রমাণ মিলেছে। গবেষণা প্রতিবেদন বলছে বায়ুতে ধূলিকণার পরিমাণ PM2.5 এর মাত্রা 1% বাড়লে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়বে 8%। করোনা ভাইরাসের নিজে চলার ক্ষমতা যতটুকু না আছে, এটি যদি কোনো ডাস্টের উপরে এসে অবস্থান করে, সো ডাস্ট যখন উড়ে যাবে ওই ভাইরাসটাও ওই ডাস্টের সাথে সাথে উড়ে যেতে পারবে, অর্থাৎ এটা একটা বাহন পেয়ে গেল। সো করোনা ভাইরাসের পরিবহনের ক্ষেত্রে বা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই ধুলাবালি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন দূষিত বায়ু ও করোনা ভাইরাস ফুসফুসে প্রায় সমানভাবে আক্রমণ করে। এয়ার পলিউশনের মাধ্যমে যখন আমাদের লাংসটা দুর্বল হয়ে যায়, যখন ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, তখন কিন্তু করোনা ভাইরাস তার বাসা বাঁধতে সহায়তা করে এবং যেটা করোনা ভাইরাসের জন্য যেটা ডেঞ্জার সাইন বলে নিউমোনিয়া লাংসে, সেই নিউমোনিয়াটা হয়, তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তখন তাকে কিন্তু আইসিউতে নিয়ে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেনও দিই। কোনো কোনো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা হয়তো লাইফ সাপোর্টও আমাদের নিয়ে যেতে হয়। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসে ঢুকেই কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমার মাস্ক পরা থাকে, তাহলে কিন্তু আমি অনেকটাই নিশ্চিন্ত থাকলাম যে ভাইরাসটা আমার মধ্যে ঢুকবে না। এদিকে রাজধানীকে ধুলাবালি মুক্ত করতে ডাস্ট সাকার পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে পরিবেশ অধিদপ্তর। যেসব জায়গায় ডাস্ট পলিউশন বেশি হচ্ছে, সেখানে কিছু ডাস্ট সাকার বসিয়ে দিব, তারা আশেপাশে ধরেন 40 মিটার 50 মিটার পর্যন্ত যে ডাস্টগুলো থাকে সেগুলো সাক করে নিবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
দ্বিতীয় দিনের মতো আজও রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোনো বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কাজ করছে স্কুলগুলো। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবর্তে অভিভাবকদের হাতে বই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। নতুন বই সন্তানদের জন্য নিতে পেরে খুশি অভিভাবকরা। এদিকে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েক দফায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে কর্তৃপক্ষ। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, মানে সঠিক সময়ে সঠিক বই বাচ্চাদের হাতে, এটা অনুপ্রেরণা যোগাচ্ছে। পাঁচটা বুথ করেছে যেন তারা ডিস্টেন্স মেনটেন করে বইগুলি নিতে পারে। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। সকালে ঢাকা থেকে সুনামগঞ্জ গেলে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর শহীদ মিয়াকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। এর আগে গেল 27 ডিসেম্বর রাতে আরেক আসামি বাসের হেল্পার রশিদ আহমেদকে ছাতক থেকে গ্রেপ্তার করে পিবিআই। সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, বাস চালক শহীদ মিয়া এখনও সিআইডির তত্ত্বাবধানে আছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এই ঘটনা ঘটে। আটক নূর আলম পৌর শহরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি। পুলিশ জানায়, যুবক নূর আলম শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করে একটি অংশ ভেঙে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে। নূর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম আর নেই। ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 62 ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। ছাত্রজীবন শেষে অধিকার বঞ্চিত নারীদের জন্য আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতেই শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আছর নেত্রকোনায় নিজ গ্রামে তাকে দাফনের কথা রয়েছে। জুবের সানি রিপোর্ট। আয়েশা খানম জন্ম 1947 সালের 18 অক্টোবর নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে। 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন তিনি। ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নির্বাচিত হন রোকেয়া হল ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক। দেশ স্বাধীন হওয়ার পর নিজেকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত করেন আয়েশা খানম। আজীবন কাজ করে গেছেন নারীদের অধিকার রক্ষায়। ওনার নেতৃত্ব সম্পর্কে আমি অল্প কথাই বলতে পারবো না। ওনার মতো নেত্রী আমাদের সময় আমরা আর পাবো বলে যাই না। যিনি নারী সমাজকে এই দেশের নয় শুধু সারা বিশ্বের একটা পরিচিতি, একটা প্রভাব তিনি তৈরি করতে পেরেছিলেন। আমরা যারা আছি নারী আন্দোলনের সাথে, আমরা যেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকলে নারীর যে মানবাধিকার সেটা যেন প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার হই। শনিবার সকাল 8:30 আয়েশা খানমের মরদেহ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। যখন যে কাজটা করেছে অত্যন্ত নিখুঁতভাবে, অত্যন্ত ডেডিকেটেডভাবে কাজ করেছে এবং সবসময় কাজে একটা নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে নারী আন্দোলনটাকে আরও কীভাবে অগ্রসর করা যায় সেটার ব্যাপারে তার অনেক, সবসময় উনি এটি নিয়ে আসলে মানে একটা চর্চার মধ্যে থাকতেন আর কি। শুরু থেকেই বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন আয়েশা খানম। প্রথমে ছিলেন সহ সাধারণ সম্পাদক, এক দশক আগে সভাপতি নির্বাচিত হন এবং আমৃত্যু ছিলেন সেই পদে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।
রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে, আরও দুজনের অবস্থা সংকটাপন্ন। গতরাত থেকে ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি জানান, রাতে হোসনিগঞ্জ এলাকায় এরা মদপান করেন, এতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পর এদের তিনজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ দুজন 17 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। আলাদা ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 4 জন মারা গেছে। জমি নিয়ে বিরোধে চুয়াডাঙ্গার দামুর হুদায় গেল রাতে শফিকুল ইসলাম নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার আবাসিক কলোনির ব্যাচেলর বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে উদ্ধার করা মরদেহটি কারখানার প্রশাসন শাখার বোরহানউদ্দিনের। মরদেহ ফুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। যশোরের কেশবপুরে ইদ্রিস আলী নামে এক ভ্যান চালককে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার বসন্তিয়া গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সকালে আশুলিয়ার ইয়ারপুরে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাদাসো নেত্রকোনায় নিজ গ্রামে আশা খানমকে দাফনের কথা রয়েছে। দর্শক নেত্রকোনায় রয়েছেন সহকর্মী এম মোখলেসুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মোখলেস, মরদেহ কি নেত্রকোনায় পৌঁছেছে? জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানমের জানাজা এবং দাফন নেত্রকোনা শহরের পূর্ব কাটলিস্থ অন্যাশা বিদ্যালয়ের এ মাঠে অনুষ্ঠিত হবে এবং এখানে ওনাকে কবরস্থ করা হবে। ওনার পারিবারিক সূত্রে জানা যায়, আয়েশা খানম 1964 সালে নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের গাবরাগাতি গ্রামে জন্মগ্রহণ করেছেন। পারিবারিকভাবে ওনার 11 জন বোন রয়েছেন, 2 জন ভাই রয়েছেন এবং 1 জন মেয়ে রয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা শহরের পূর্ব কাটলিস্থ অন্যাশা বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে মরহুম আয়েশা খানমকে কবরস্থ করা হবে। আমি এখন মরহুম আয়েশা খানমের ভাই নেত্রকোনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি জিএম খান পাঠান বিমলের কাছ থেকে জানতে চাব, মরহুম আয়েশা খানমের জানাজা এবং কবরস্থ করার প্রস্তুতি কিরকম রয়েছে? ধন্যবাদ আপনাকে। দর্শক নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন এম মোখলেসুর রহমান। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশা আর ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। জেলার বিভিন্ন সড়কে দিনেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। অনেকেই গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ভোর 6টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও বাতাসে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। কুড়িগ্রামে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের বেক ম্যানস ক্যারাভান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়াস্থ আকিজ সিটিতে এই কর্মসূচির উদ্বোধন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসিরুদ্দিন। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান জানান, ভোক্তা সাধারণের চাহিদা পূরণে সারা দেশে ক্যারাভ্যানগুলো পণ্য নিয়ে ঘুরে বেড়াবে। তিনি জানান, খুলনা বিভাগের 10 জেলায় 2টি ক্যারাভ্যান পরিচালনা করা হবে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।